ডায়মন্ড হারবার থেকে কৃষ্ণনগর, বর্ধমান থেকে মালদা, উত্তরবঙ্গ, ভয়াবহ ছবি। সেখান থেকে রোগীদের প্রতিদিন পাঠিয়ে দেওয়া হচ্ছে কলকাতায়। স্বাভাবিকভাবেই যদি গোটা পশ্চিমবঙ্গের হাসপাতালের রোগীদেরকে কলকাতা রেফার করা হয়, তাহলে কলকাতার হাসপাতালেরও একই অবস্থা হবে। তাহলে জেলার হাসপাতালগুলোতে চলছেটা কি? কি হচ্ছে আসলে জেলার হাসপাতালে? চিকিৎসা হচ্ছে না, চিকিৎসক নেই, বেড নেই, তাহলে হচ্ছে কি? এবারে সে আসল কথায়। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী হাসপাতালের জন্য 100 কোটি বরাদ্দের ঘোষণা করেছিলেন। সেই টাকা খরচ কোথায় হচ্ছে? এমনকি মেডিকেল কলেজগুলোর নিরাপত্তার জন্য তিনি বলেছিলেন যে 100 কোটি খরচ হয়েছে, সে সমস্ত বাজেট আমি অ্যাপ্রুভ করে দিয়েছি, বরাদ্দ হয়ে গেছে অলরেডি। দেখাবো প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করেছিলেন, ঘোষণাটা শোনাই, তারপর আরেক মারাত্মক অভিযোগ সেটাও দেখাই। আর পুলিশের অপরাজিতা টাস্ক ফোর্স তৈরি করো। আর আমি মনে করি সব হসপিটালেই পুলিশের যতটা সম্ভব সিকিউরিটি আছে। এছাড়াও নারায়ণকে আমি 100 কোটি টাকার মতো দিতে বলেছি, এবং যে ফাঁকা জায়গাগুলো আছে আমি কভার আপ করতে নারায়ণকে 10 দিন আগেই বলেছি, 10 দিন আগে ইনস্ট্রাকশন দিয়েছি লাইট লাগাতে। রেস্টরুম যেখানে নেই সিস্টারদের রেস্টরুম করে দিতে, ওয়াশরুম যেখানে নেই মেয়েলে আলাদা করে ওয়াশরুম করে দিতে, সিকিউরিটি দরকার হলে হসপিটালগুলো অ্যারেঞ্জমেন্ট করবে তাদের নিজেদের টাকা দিয়ে, সেক্ষেত্রে নারায়ণ কোয়ার্ডিনেট করবে, দরকার হলে পুলিশের একার পক্ষে তো সব সিকিউরিটি দেওয়া সম্ভব নয়, ভেতরে প্রত্যেকটা ব্লকে ব্লকে সিকিউরিটি তারা দিতে পারেন, তার জন্য রোগী কল্যাণ সমিতি আছে। 100 কোটি বরাদ্দের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু 100 কোটি তো কিছুই নয়। যেখান থেকে আজকে আমি আলোচনা শুরু করব, স্রেফ সিসিটিভি বসাতেই নাকি কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে, জানেন কি আপনারা? রাজ্যে বিরোধী দলনেতা মারাত্মক অভিযোগ করলেন। তথ্য পরিসংখ্যান দিয়ে তিনি গতকাল পোস্ট করেছেন। কি পোস্ট করেছেন? তিনি বলছেন যে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজে সিসিটিভি বসেছে নাকি 50টা, আর সেখানে মোট খরচ হয়ে গিয়েছে 1,75,98,39 টাকা। তাহলে অঙ্ক করলে দাঁড়ায় যে গড়ে একটা সিসিটিভি বসাতে খরচ হয় 3,51,000 টাকা। এই হিসেব দিয়ে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। দক্ষিণবঙ্গের আরেক হাসপাতাল ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, সেখানে 195টা সিসিটিভি নাকি বসানো হয়েছে, যাতে মোট খরচ হয়েছে 3,22,52,923 টাকা। এখানে যদি অঙ্ক কষি তাহলে দেখা যাবে যে গড়ে একটা সিসিটিভি বসাতে খরচ হয়েছে 1,65,000 কোটি টাকা। এত টাকা! কিছু কিছু জায়গায় হিসেব করলে দেখা যায় প্রায় 3,00,00-3,50,000 টাকা পর্যন্ত নাকি খরচ হয়েছে। কি বলছেন বিরোধী দলনেতা এই বিষয়ে, দেখো না একবার। বড় দুর্নীতি, বড় দুর্নীতি আমি আলাদা করে প্রেস করব দু একদিনের মধ্যে। মোট 47 কোটি টাকা ডিসবার্সমেন্ট করেছে, 23 কোটি ওয়েবেল এবং 24 কোটি পিডাব্লিউডি। আমার কাছে সব তথ্য আছে। আমি আলাপন ব্যানার্জিকে বলবো, প্লিজ ইউ মে মানে ইউ শুড রিজাইন ফ্রম দ্য চেয়ারম্যান অফ দি ওয়েবেল। আর রাজীব কুমারকে বলবো, আপনি আইটি সেক্রেটারি, রেসপন্সিবিলিটি গোজ টু ইউ। আমি একটাই প্রশ্ন নিয়ে যাব আমার অতিথিদের কাছে যারা আজকে রয়েছেন সরাসরি স্বর্ণালী প্যানেলে, যে কোটি কোটির সিসিটিভি শুধুমাত্র হাসপাতাল মেডিকেল কলেজে তো নয়, রাস্তায় ট্রাফিকে অনেক জায়গায় বসানো আছে, তাতে এই ছবিগুলো, যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন, আমাদের ক্যামেরা দেখতে পাচ্ছে, সেই ছবিগুলো সিসি ক্যামেরায় ধরা পড়ছে, মুখ্যমন্ত্রী দেখতে পান এই ছবিগুলো? শিশু হসপিটালে গেলাম, কিচ্ছু করিনি। জীবন চলে গেল, একটা থাকে না, একটা থাকে না।
আপনার সঙ্গে সঙ্গে বাচ্চাটি কোনো চিকিৎসা পায়নি কেউ পায়নি কেউ হেল্প ছিল না আর মা একাই গেছে যাদব কিছু তাই না আমার ছেলেটাকে শুধু ভালো হতে দিন আমার ছেলেটাকে শুধু গোটা রিপাবলিক বাংলা আপনাদের পাশে আছে আমরা ততক্ষণ থাকব যতক্ষণ না ভর্তি হয় যতক্ষণ না চিকিৎসা হয় ওরা বন্ধ করতে বলছে ভাস্কর হাত জোর করে বলছে ওরা বন্ধ করতে বলছে আপনারা বন্ধ করুন ওরা বলেছে আপনারা যদি বন্ধ না করেন তাহলে ওরা ট্রিটমেন্ট করবে না ওরা বলেছে রিপাবলিক বাংলায় মুখ খুলেছেন কেন তাই ছেলেকে যদি চিকিৎসা না করে আপনারা বন্ধ করুন হাত জোর করে কাঁদতে কাঁদতে বলছে তার বয়স ছিল তিন বছর তার বয়স তিন বছর বাচ্চার বয়স এখন ভর্তি করা হয়েছে বাধ্য হয়ে সেই খবরও সম্প্রচার করার পর আর আজকে চতুর্থ শ্রেণীর ছাত্র তাকে বাঁচানো গেল না কারণ শিশু হসপিটাল হাত তুলে দিল তারা বললো যে তাদের পক্ষে সম্ভবই নয় চিকিৎসা করা এগুলো দেখতে পান মমতা বন্দ্যোপাধ্যায় তার 3.5 লাখ টাকার সিসি ক্যামেরায় দেখা দেখা যায় এগুলো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।